আমার ভারতবর্ষ ন্যাশনাল ইউনিটি ডে উপলক্ষে রান অফ ইউনিটি আমি অনুষ্ঠিত করবলে ওলাইছো। আর এই দিনটির তাৎপর্যটা হয়েছে যে আমার ভারতবর্ষের প্রথম গৃহমন্ত্রী তথা উপ প্রধানমন্ত্রী সর্দার বল্লভ ভাই পেটেলের জন্মদিন অর্থাৎ আজি 31 অক্টোবর এই ইউনিটি দিবসটি পালন করা হয়। এই ইউনিটি দিবসটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় 2014 চনতে আরম্ভ করেছিল। আর এই আরম্ভণি করার ইয়ার ব্যাকগ্রাউন্ডটা আসলে গুজরাটত 2014 চনত সর্দার বল্লভ ভাই পেটেলের একটা মূর্তি স্থাপন করেছিল। আর সেই মূর্তিটির উচ্চতা আসলে 142 মিটার 82 মিটার 182 মিটার। আর সেই 82 মিটার 182 মিটার যে মূর্তি স্ট্যাচু সেইটু স্থাপন করার ঠিক পিছে পিছে রান অফ ইউনিটিটা আরম্ভ করেছিল। আর তেতিয়ার প্রায় প্রত্যেক বছরে আমার সমগ্র ভারতবর্ষতে রান অফ ইউনিটিটো উদযাপন করা হয়। আর তারই অংশ হিসাবে আজি আমি চাপর রৌমারী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় তথা আমার ওসরের সংলগ্ন যেখানে বিদ্যালয় আছে তার শিক্ষক শিক্ষয়িত্রী তথা ছাত্র ছাত্রী সকলক লই আজি আমি এই রান অফ ইউনিটিটো অনুষ্ঠিত করবলে লাগাইছো। আর ইয়াতে অংশগ্রহণ করার কারণে সকলকে মই ধন্যবাদ জ্ঞাপন করেছো। আর লগতে সকলকে মই আহ্বান জানাইছো আমি যাতে এটা ধুনিয়াভাবে বিশৃঙ্খলতা শৃঙ্খলতা রক্ষা করে যাতে আমি দৌড়ব পারো সেটির প্রতি মোর আহ্বান থাকিল। আর এই অনুষ্ঠানটির মানে একটা আশু সফলতা কামনা করে মোর বক্তব্যটি সামরি।